তখনই কিছু অর্ধমৃত পুতুল হাসতে হাসতে লীলাবতী আর বুড়িমাকে চারদিক থেকে ঘিরে ধরে। তুইও কি তোর কন্যার মতো আমাদের রাজ্যে মরার জন্য এসেছিস? না, আমি এখানে এসেছি মারার জন্য। এর আগে একবার তোদের অন্ধকারের রাজাকে মাফ করেছিলাম, ভেবেছিলাম অভিশপ্ত হয়ে সে নিজেকে শুধরে নিবে, কিন্তু সে তো নিজেকে শুধরে নেয়নি, উল্টো আরো পাপী হয়েছে। তাই এবার ওকে আর মাফ করব না, এবার ওকে একেবারে শেষ করে তবেই ফিরবো আমি। রাজকন্যা উর্মিমালা, দ্রুত রাজকুমার নির্ঝরকে ওই পাতার রস খাইয়ে দিন, আর একই সাথে ওই পাতার রস ওনার ক্ষতস্থানে লাগিয়ে দিন। হ্যাঁ টুনি, আমি এমনটাই করছিলাম। উর্মিমালা রাজকন্যা লীলাবতীর দেয়া ঔষধি পাতার রস নির্ঝরকে খাইয়ে দেয় আর নির্ঝরের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। নির্ঝর সেই পাতার রস খেয়ে ধীরে ধীরে চোখ খুলে। এই তো রাজকুমার নির্ঝর ধীরে ধীরে চোখ খুলছে। দেখুন রাজকন্যা, আর কাঁদবেন না, আপনার ভাই সুস্থ হয়ে গেছে। দেখুন কিভাবে চারপাশ ঘুরে ঘুরে দেখছে। ভাই, আমার কথা শুনতে পাচ্ছিস? আমার দিকে তাকা ভাই, আশেপাশে এভাবে কেন দেখছিস? বোন, অন্ধকারের রাজা চলে গেছে আর মামনি কি এখানে এসেছে? কোথায় মামনি? আমার যে খুব ভয় করছে, আমি প্রাসাদে ফিরে যেতে চাই। আমরা প্রাসাদে তো ফিরে যাবই ভাই, একটু সময় দাও, মা আসুক এখানে আগে। মা ওই অন্ধকারের রাজাকে পুরোপুরি শাস্তি দিয়ে আমাদের জানাবে আমরা পরবর্তীতে কোথায় যাব। কিন্তু বোন, এই কাজটা তো তোমার ছিল, তোমার কাজ হলো অন্ধকারের রাজাকে শেষ করা, কিন্তু মামনি কেন তাকে মারবে? ওদিকে সেই অর্ধমৃত পুতুলের দল রাজকন্যা লীলাবতীকে বলে, আমাদের অন্ধকারের রাজাকে মেরে ফেলা এত সহজ নয় প্রকৃতি কন্যা। আমাদের অন্ধকারের রাজা সর্বে সর্বা, ওনার শক্তির কাছে আপনার শক্তি কিছুই না। সে তোদের অন্ধকারের রাজা, আমাদের প্রকৃতি কন্যার সামনে এসে দাঁড়ালেই বোঝা যাবে তার কত শক্তি। সে কি করতে পারবে আমাদের প্রকৃতি কন্যাকে? বাদ দিন বুড়িমা, কার সাথে কি বলতে যাচ্ছেন? এদের কি নিজেদের প্রাণ আছে? এখন তো যে শক্তিতে কথা বলছে, চলছে, দাঁড়িয়ে আছে, সবই তো অন্ধকারের রাজার দেওয়া, এরা তো তারই কথা শুনবে। আমাদের সবকিছু আমাদের অন্ধকারের রাজা, উনি আমাদের আলো, উনি আমাদের অন্ধকার, উনি আমাদের পথের দিশা, উনি আমাদের সব। এবার বল, তুই কেন এসেছিস এখানে? কেন এসেছি? আমি এখানে এসেছি আমাদের পরিবারের কন্যা আর পুত্রকে উদ্ধার করতে। ওরা বিপদে আছে আর আমি চুপ করে প্রাসাদে বসে থাকবো, এটা তো হতে পারে না, তাই না? লীলাবতীর কথা শুনে অর্ধমৃত পুতুল মনে মনে বলে, এটাই তো সুযোগ, এই সুযোগটাই কাজে লাগিয়ে একে পূর্বের পথের দিকে নিয়ে যেতে হবে আর ওই অন্ধকার কক্ষে ফেলে দিতে হবে। অর্ধমৃত পুতুল এরকমটা ভাবার পরে লীলাবতীকে বলে, প্রকৃতি কন্যা, তার মানে তুই তোর কন্যা উর্মিমালা আর নির্ঝর ওই দুইজনকে উদ্ধার করার জন্য এখানে এসেছিস, তাই না? তো এত দূর থেকে যখন এত কষ্ট করে পর্যন্ত এসেছিস, চল আমি তোকে ওদের শেষ দেখা দেখিয়ে নেই, কারণ এরপরে তো তুই অন্ধকার রাজার হাতে মৃত্যুবরণ করবি। চল, আমরা যাচ্ছি তোদের সাথে, বুড়িমা চলুন আমার সাথে। লীলাবতীর এই কথা শুনে ওদিকে অন্ধকারের রাজা বিকট স্বরে হাসতে আরম্ভ করল। এই নাকি বুদ্ধিমতী চতুর প্রকৃতি কন্যা? এই প্রকৃতি কন্যার বুদ্ধি? ও আমার অর্ধমৃত পুতুলগুলোর কথায় এত সহজে পূর্ব দিকে যেতে রাজি হয়ে গেল, ভাবতেও পারলো না যে আমি ওর জন্য কোনো ফাঁদ তৈরি করে রেখেছি। ওই অন্ধকার কক্ষে বন্দী হলে তখন ওর কোনো জাদু শক্তি আর কাজ করবে না, আর তখন ওর সাথে লড়াই করলে ওরই পরাজয় ঘটবে। কিন্তু অন্ধকারের রাজা, আপনি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছেন?
আপনি নিজে কেন এখানে কি ওকে আক্রমণ করছেন না? কারণ তো আছে, আমি যদি এখন ওর সামনে যাই তবে আমি কখনোই ওকে হারাতে পারবো না, ওর শক্তির কাছে জিততে পারবো না। ওদিকে লীলাবতী মনে মনে ভাবতে থাকে, অন্ধকারের রাজা, তোর রাজত্ব শেষ করতে আমি আসছি, আমি আসছি খুব দ্রুত তোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে, এরপর আর কোনো মাফ নেই। ওদিকে রানী ভাগ্যবতী কালনাশের সন্ধান করতে থাকে। কালনাশকে অনেকক্ষণ থেকে দেখছি না, ওকে কাজের সময় কখনোই পাওয়া যায় না, কোথায় গেছে সে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, মায়ের সাথে নেই তো? আমি তো নিজের জাদু শক্তি দ্বারাই খুঁজে বের করতে পারি কালনাশ কোথায় আছে। এই কি, মা হঠাৎ আদি রাক্ষসী মাতার কাছে কেন গেছে? কি দরকার ছিল এটাই তো বুঝতে পারছি না। আমাকে তো সবটা জানতে হচ্ছে, আমি বরং ওই স্থানে চলে যাই, সরাসরি গিয়ে মাকে জিজ্ঞেস করি তিনি কেন এসেছেন, এত কি প্রয়োজন ছিল তার এখানে আসার। ওদিকে আদি রাক্ষসী মাতা সবটা দেখার পরে নিশিতাকে বলে, যা হয়েছে তার জন্য প্রধান দোষী হলো বাগ্গু, ও যদি ছোটবেলা থেকে ভাগ্যবতীকে অবহেলা না করতো, যদিও ভাগ্যবতীকে কাছে টেনে নিত, বাবার ভালোবাসা দিত, তবে আজ ভাগ্যবতী এরকম কিছুই করত না। বাগডুমের কারণেই ভাগ্যবতীর মনে বাগডুমের জন্য এখন আর কোনো ভালোবাসা নেই। কিন্তু রাক্ষসী মাতা, আমি কি দোষ করেছি বলুন তো? আমাকে কেন আমার কন্যার আগের মতো ভালোবাসে না, আমার একটা কথাও সে শোনে না? এমনটা তো হওয়ারই ছিল নিশিতা, ভাগ্যবতীর নরম মনকে তুই নিজেই তো ভয়ঙ্কর করে তুলেছিস। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আর আপনি এসব বলছেন, আমাকে সাহায্য করুন, বলুন এসব কি করে ঠিক করব। কিছুই আর ঠিক হবে না, ভাগ্যবতীর রাগ কমে গেলে ও নিজেই ওর বাবাকে মুক্ত করে দিবে, তবে একটা ব্যাপার, আর তা হলো আমি নিজেও চাই ভাগ্যবতী বরফ রাজ্যের রানী হোক, কারণ ওর শক্তি বাগডুমের তুলনায় অনেক বেশি। ওদিকে ভাগ্যবতী চুপিসারে সেখানে থেকে আড়াল থেকে নিশিতা আর আদি রাক্ষসী মাতার সব কথা শুনছিল। আদি রাক্ষসী মাতার কথা শুনে ভাগ্যবতী খুব খুশি হয়েছিল, আর তাই সে আড়াল থেকে বেরিয়ে নিশিতাকে বলে, অযথা এখানে এসে নিজের জীবনের অভিশাপকে নিমন্ত্রণ করে রাখলে, শুনেছ তো? আদি রাক্ষসীও আমার সাথে একমত, তাই সে বলেছে প্রধান দোষী আমার বাবা। ভাগ্যবতী, তুই কেন এখানে এসেছিস? আমি কি কোথাও গিয়ে একটু শান্তি পাবো না? আর তুই আমার জীবনে এমনিতেই অভিশাপ তৈরি করে ফেলেছিস, কেন তুই রাক্ষস রাজকে এখনো বন্দী করে রেখেছিস বল, কেন তাকে ছেড়ে দিচ্ছিস না? আমি তো তোকে কম অনুরোধ করিনি, তারপরেও আমার কোনো কথাই তুই শুনছিস না। কেন শুনবো আমি তোমার কথা? আমি যখন বলেছিলাম আমি চাই না খারাপ হতে, আমি চাই না নিজের অনেক শক্তি, আমি শুধু চাই বাবার আদর ভালোবাসা পেতে, তখন তুমি কেন আমার ভেতরে নিষ্ঠুরতা প্রবেশ করালি? দেখ ভাগ্যবতী, আমি যা করেছিলাম তোর ভালোর জন্যই করেছিলাম। কিসের ভালো? আমি তোমার কারণে আমার ভেতরের কোমলতা আর শান্তি সবকিছু হারিয়েছি, এখন আমাকে নিয়ে আদি রাক্ষসীর কাছে অভিযোগ করতে এসেছো? দেখ ভাগ্যবতী, আমার কথা শুন, আমি বুঝতে পারছি তোর বাবা মা তোর সাথে অনেক খারাপ করেছে, তোর সাথে যেমনটা হওয়ার কথা ছিল তা হয়নি, কিন্তু তারপরেও আমি তোকে বলবো তুই এখন বরফ রাজ্যের রানী, আর রানীর বাবা বন্দি অবস্থায় থাকুক এটা কেউ ভালো চোখে দেখবে না, তাই তাকে বন্দি করে রাখাটা উচিত হবে না। বেশ আদি রাক্ষসী, আপনি যখন বলছেন তখন আমি এই ব্যাপারটা ভেবে দেখব, এবার আমাদের যেতে হবে, চলো মা, আর কালনাশ তুইও চল। রানী ভাগ্যবতী এমনটা বলে কালনাশ আর নিশিতাকে নিয়ে চলে আসে বরফ রাজ্যে।
ওদিকে লীলাবতী আর বুড়িমা অর্ধমৃত পুতুলদের পিছু পূর্ব দিকে যাওয়ার নাম করে হুট করে সব অর্ধমৃত পুতুলদের দিকে আক্রমণ করে। আমাদের বোকা বানানো? আমাদের তোরা কখনোই বোকা বানাতে পারবি না, আমরা এত সহজে শেষ হয়ে যাই না। রাজকন্যা লীলাবতী, সাবধানে থাকুন, ওরা অনেক ভয়ঙ্কর, ওদের এভাবে শেষ করলে হবে না, ওদের অন্যভাবে মারতে হবে। কিভাবে মারবো ওদের বুড়িমা? রাজকন্যা, ওদের আমার হাতে ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। ডিম খোলস, এই অর্ধমৃত পুতুলদের নিজের ভেতর বন্দি করে ফেলতো। এই তো সব বন্দি হয়ে গেছে, এবার এরা আমাদের বাধা দিতে পারবে না। অন্ধকারের রাজা, নিজের মৃত্যুর জন্য তৈরি হয়নি, আমি আসছি তোর মৃত্যু হয়ে। ওদিকে নিজের অর্ধমৃত পুতুলদের এভাবে বন্দি হতে দেখে অন্ধকারের রাজা ভয় পেয়ে গেল আর ঠিক করল সে নিজের গোপন সুরঙ্গ দিয়ে পালিয়ে যাবে। গোপন সুরঙ্গ দিয়ে পালানো ছাড়া আর আমার কোনো উপায় নেই। অন্ধকারের রাজা এমনটা বলে নিজের জাদু শক্তির সাহায্যে ওর গোপন সুরঙ্গের পথ খুলে ফেলল। অন্ধকারের রাজা, পালিয়ে যাচ্ছিস আমাদের ভয়ে? পরিমা, প্রকৃতি কন্যা, আমাদের দেখে ভয় পেয়ে গেলি তাই তো, এখন পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাচ্ছিস? আমি তোদের মতো নই যে ভয় পেয়ে পালিয়ে যাব। তাছাড়া এখন আমার কাছে যে শক্তি আছে সে শক্তির সাথে তুই কিছুতেই জিততে পারবি না। তাই বুঝি পালিয়ে যাচ্ছিলি? এবার বল, নিজে প্রাণে বাঁচতে চাস নাকি আমাদের কন্যা পুত্রকে আমাদের কাছে ফিরিয়ে দিতে চাস? তাই তো, আসল কোটি তো আমার কাছে আছে, তোর কন্যা পুত্র তো আমার কাছে বন্দী আছে, আমি তো চাইলেই খেলা করিয়ে দিতে পারি। ওদিকে আদিরাক্ষসী রানী বাগডুমের কক্ষে এলো। বাগডু, আদিরাক্ষসী, আপনি এসেছেন, আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন? আসলাম, তবে এর জন্য আমাকে তোর কন্যা আর স্ত্রীর সামনে অনেক অভিনয় করতে হয়েছে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, প্রকৃতি কন্যা কি শেষ পর্যন্ত উর্মিমালার নির্ঝরকে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আর আদিরাক্ষসীর কি বা উদ্দেশ্য থাকতে পারে, জানতে হলে প্রকৃতি কন্যা সিজন 3 এর পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। ধন্যবাদ।